মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মত, দেখাইতে পারে তামামি ভালোবাসি কত। পাগল করিলা বন্ধু কি জাদু করিয়া রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে। আসসালামু আলাইকুম, আমরা এখন রয়েছি এসওডি রেস্টুরেন্টে হাতিজুলের পাশে। আমার আমার সাথে রয়েছে একটা আমার আন্টি রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটাতে কথা বলি থাকেন। আমার নাম সোনা ভানু, আমি এই হাতিজুলের পাশে যে একটা মন্দির আছে মন্দিরের পাশেই থাকি। ওখানে ওই ভিতরে একটু ঘর আছে, ওইখানে ভাড়া নিয়ে থাকি আর কি, আসে নাই। আর বড় ছেলেটা আর কি মাথার ব্রেন খারাপ, মানে পাগল টাইপের, মানে একা হাসে, একা কথা বলে, একা বকে, কোনো কর্ম টর্ম করে না। এখানে আপনি কার সাথে থাকেন? এখানে আমি আমার ওখানকারই আর কি সম্পর্কে, ভাই ভাইয়ের দিক দিয়ে ভালো ছিল। বৌমা আমার মারা গেছে, আমার বৌমাকে ভুলতে পারি না, আমার বৌমা অনেক ভালো ছিল। কিভাবে মারা গেল? তার এক অ্যাক্সিডেন্ট, ছোট ভাইয়ের বিয়ে খাইতে যাই, আসার পথে মোটরসাইকেলে ওরা আগে আসছিল, আর এক মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিছে, আমার বৌমা ছিটকে যায় রোডের মাঝখানে পড়ছে, আর রাজশাহীর দিক থেকে পাথরের টাক আসছে, ওই একবার বুকের প্রতি একদম মারি, সাথে সাথে মারা গেছে। আর আমার ছোট মেয়েটা আর কি দেশেই সংসার করে, দেশেই থাকে। আপনার ছেলে কি এখন সুস্থ নাকি? আপনার যে ছেলেটার বউ মারা গেছে, বউটা মারা গেছে, ছেলেটা একটু আহত হয়ে গেছিল, ছেলেটা এখন সুস্থ আলহামদুলিল্লাহ। আন্টিরা কি অনেক গান করেন? কি কি গান করেন? না আমি, আমাকে অনেক সবাই গানের জন্য বলছে যে এখানকার ঢাকাতে, তখন অনেকদিন আগে মানে 5-6 বছর আগে এক মহিলা আমাকে মানে ওইখানে মেয়েদেরকে মানে যা কণ্ঠ ভালো, গান গাইতে পারে ভালো, সে যে রমি হোক না কেন তাকে নিয়ে যায়, ওরা আরো শিক্ষা দেয়। হ্যাঁ, ভালোভাবে শিখায় দিখায়, ওরা তখন আবার টিভিতে যায়, সেই ক্যারেক্টারের কাছে নিয়ে গেছে। আমি রাজশাহীর মনে করে চাই দিলাম, আমার সব কিছু শুনলো, শুনি আমার গানও শুনলো, শুনি তার খুব পছন্দ হয়েছে, সে আমাকে বলছে আপনি আসেন আমাদের এখানে। হ্যাঁ, আমি বলছি না না, এ বয়সে আমি লেখাপড়া জানি না, আমি এই জায়গায় দুর্বল, আমার খুব খারাপ লাগে, নিজেকে ছোট মনে হয়। কিন্তু আপনার আপনার তো কথা শুনে বোঝা আপনি অনেক শিক্ষিত। না আপনার তো সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, কিন্তু আমাকে বলেছে যে আপনি খুব ভালো মানুষ, আপনার কণ্ঠ খুবই সুন্দর, ভালো লেগেছে, আপনি আমাদের থাকেন আসেন। আমি অনেক বয়স্ক মহিলারা টিভিতে গান টান দেয়, আমি বলেছি বাবা আমি এই বয়সে আর যাবো না, আর আমার আমি লেখাপড়া কিছু জানি না, নিজেকে ছোট মনে হয়। হ্যাঁ, আমাকে খারাপ লাগে না। আপনার আপনার কথা, বাবা মায়ের আমাকে কোনোদিন স্কুলে দেয় নাই, কিন্তু আপনার আপনার কথা শুনে মনে হয় আপনি অনেক শিক্ষিত। তারপরে খাওয়ার ফাঁকে ফাঁকে আমাদের একটু গান শুনে দিয়েন। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মত, দেখাইতে পারে তামামি ভালোবাসি কত। পাগল করিলা বন্ধু কি জাদু করিয়া রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে। পাগল করিলা বন্ধু কি জাদু করিয়া রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে। নাকের যদি নলুক আছে কানের আছে দুল রে,
ফুলে যখন ভ্রমর আসে নদীর আছে কোল রে ভাসাইলা ভাসাইলা বন্ধু উথাল প্রেমের জোয়ারে ও সোনা বন্ধু রে ও প্রাণ বন্ধু রে ও সোনা বন্ধু রে মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো দেখাইতে পারিতাম আমি ভালোবাসি কত পাগল করিলা বন্ধু কি জাদু করিয়া রে ও সোনা বন্ধু রে ও প্রাণ বন্ধু রে ও সোনা বন্ধু রে বললাম মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গানে কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর আন্টি আলহামদুলিল্লাহ আপনার বাসায় দাওয়াত করবো একদিন দাওয়াত করে আপনাকে সব গান শোনাবো অথবা আপনার বাসায় যাবো একদিন ঠিক আছে বাসায় আসো ঠিক আছে বাসায় আসো আমার সামনে আপনাকে মাঝে মাঝে নিয়ে আসবো ঠিক আছে ভুল মানুষের প্রেমে পড়ে সোনার জীবন করলাম ছাই মাওলারে তাকে সুখে রাইখো আমার যত কষ্ট হয় মাওলারে তাকে সুখে রাইখো আমার যত দুঃখ হয় মাশাআল্লাহ এই দুনিয়ার কারো কাছে এই দুনিয়ার কারো কাছে আমার কিছুই বলার নাই সুখে থাকি দুঃখে থাকি সুখে থাকি দুঃখে থাকি বন্ধুরে তোর ভালো চাই সুখে থাকি দুঃখে থাকি বন্ধুরে তোর ভালো চাই কত আদর দিয়া বন্ধু মারলি বুকেতে নষ্ট করলি আমার জীবন না জানি কি বলি কতই কষ্ট কত আদর দিয়া বন্ধু মারলি বুকেতে নষ্ট করলি আমার জীবন না জানি কি বলি তবু বন্ধু তোর হইয়া তবু বন্ধু তোর হইয়া মাওলার কাছে ক্ষমা চাই যেথায় থাকি যেমন থাকি বন্ধুরে তোর ভালো চাই যেথায় থাকি যেমন থাকি বন্ধুরে তোর ভালো চাই ভুল মানুষের প্রেমে পড়ে ভুল মানুষের প্রেমে পড়ে সোনার জীবন করলাম ছাই যেমন থাকি বন্ধুরে তোর ভালো চাই যেথায় থাকি যেমন থাকি বন্ধুরে তোর ভালো চাই আমি খাবো না আপনি আপনার জন্য আনছি বলবো তোমাকে মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ার এই মতো হয়ে
যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারই মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি যে করি ভেবে মরি বলবে কি লোকে, মন্দ করেছ আমাকে ওই দুটি চোখে, কি চোখে তুমি দেখলে আমাকে, পাগল হয়েছি আমি যে তোমাকে দেখে, পালাতে পারিনি আমি তোমাকে ছাড়া, দুটি লোক যেন আমাকে দিচ্ছে পাহারা, পালাতে পারিনি আমি তোমাকে ছাড়া, দুটি চোখ যেন আমাকে দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেই কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি আমি সকলের কাছে, জানি না তোমার চিঠিতে কি লেখা আছে, সত্য যদি লেখা থাকে বলবে কি লোকে, পাগল হয়েছি আমি যে তোমাকে দেখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছ আমাকে ওই দুটি চোখে, কি চোখে তুমি দেখলে আমাকে, পাগল হয়েছি আমি যে তোমাকে দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমার ওষুধ লাগে না নাকি? হ্যাঁ ওষুধ লাগে তো। জি জি, আপনাকে তো কম মনে হয়। এখানে চিকিৎসায় আমার হচ্ছে না আর পরে আপনার সাথে আরো দেখা করবেন। তুমি ভালো না বাসিলে, সরহীন তারহীন কারহীন, বলো সুন্দর সুন্দরীন, বলো সুন্দর সুন্দরীন, অন্তবিহীন কাটে না যেন আর বিরহের দিন, তুমি না আসিলে ভালো না বাসিলে, তুমি না আসিলে ভালো না বাসিলে, সরহীন তারহীন কারহীন, বলো সুন্দর সুন্দরীন, বলো সুন্দর সুন্দরীন, ভেসে চলেছি পথের দেখা আমি পথে নেমেছি, ভাই রে সুখের কোনে আজও ফুটেনি, ভাই রে মন্দ আশা আজও জোটেনি, চোখের জলে আমি ভেসে চলেছি পথের দেখায় আমি পথে নেমেছি, হাই রে সুখের কোলে আজও ফোটেনি, হাই রে মনের ভাষা আজও জোটেনি। আপনার কি ওই পর্যন্ত আগে যাস বন্টি? না আপনার আগে যাস চলে। আপনি চলে যান। আচ্ছা আসি বাবা, লক্ষ্মী বাবা আসি। What's the name?